আজকে সমাজের ভিতরে একটা কথা প্রচলন হয়, মানুষ নাকি বাদর থেকে তৈরি হয়েছে। না না না, আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সেই 1400 বছর আগে জানাই দিছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করবা যে আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন? কিসের থেকে তৈরি করেছেন? মিন নাফসি ওয়াহিদা, একজন মানুষ থেকে আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ পাক একজন মানুষ থেকে মানুষকে তৈরি করেছেন, সেই একজন মানুষের নাম কি? সেই একজন মানুষের নাম হইল আমার আপনার দুনিয়ার সকল মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন মানুষ যদি বলে মানুষ নাকি বাদর ছিল, এই বাদর থেকে মানুষ তৈরি হয়েছে, খোদার কসম করে বলছি যারা এই আকিদা পোষণ করে ওরাই একমাত্র বানরের বংশধর। এই দুনিয়ার ভিতরে দুইটা জাতি বসবাস করে, একটা জাতি হইল মানুষের জাতি আর একটা হইল বাদরের জাতি। এই মানুষের জাতি হইলাম আমরা যারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জন্মগ্রহণ করেছি, তার নসল থেকে এসেছি, তার বংশধর। আর একটা হইল বাদরের জাতি, এই সমস্ত আকিদা যারা পোষণ করে এদের বাপদাদারাই ছিল, এদের পূর্বপুরুষেরাই ছিল বাদরের জাত। সেই বাদরের জাত থেকে এদের তৈরি। এর জন্য মুসলমান আল্লাহর গোলাম, আমরা এতটুকুর থেকেই বুঝলাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমারে আপনারে সৃষ্টি করেছেন। ওয়খালাকা জাওজাহা, এবং তার থেকে ওয়খালাকা মিনহা জাওজাহা, এবং তার থেকে আল্লাহ পাক তার স্ত্রীকে তৈরি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং তার থেকেই বিস্তার ঘটিয়েছেন দুনিয়ার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নারী ও পুরুষ। এই নারী ও পুরুষের বিচরণ, এই নারী ও পুরুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাসসা মিনহুমা, তাদের দুইজনের থেকে তৈরি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, অনেক পুরুষ এবং অনেক নারী আল্লাহ পাক দুনিয়ার ভিতরে তৈরি করেছেন এই বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এ মুসলমান আল্লাহর গোলাম, কোরআনের দলিল যদি আমার আপনার সামনে থাকে, দুনিয়ার আর কোনো দলিল লাগবে না। এ দুনিয়ার সমস্ত মুসলমানেরা দুইটা শরীফের দিকে তাকাইয়া তাদের জীবন যাপন করবে, দুইটা শরীফ অনুযায়ী তাদের জীবনকে চালাবে। একটা হইল মহাগ্রন্থ আল কোরআন, যেটাকে আমরা বলি কোরআন শরীফ, আর একটা হইল হাদিসে নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যার নাম আমরা বলি হাদিস শরীফ। এই দুই শরীফ অনুযায়ী মানুষ চলবে। আজকে মানুষ অনেকেই মক্কা শরীফের দলিল দেয়, মদিনা শরীফের দলিল দেয়, অমুক শরীফ তমুক শরীফের দলিল দেয়, এই কোন শরীফ কোন দলিল নাই। মুসলমানের একমাত্র দলিল হইল কোরআন শরীফ আর হাদিস শরীফ। এর জন্য আমরা কোরআনের থেকে জানতে পারলাম আমাদের আদি পিতা বাদর নয়, আমাদের আদি পিতা হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন কোরআন আল্লাহ পাক কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, প্রশ্নটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মিন আই শাইইন খলাক, বাবা আদম থেকে তো তৈরি করছে, বাবা আদমকে কিসের দ্বারা আল্লাহ তাআলা বানাইছে এটাও তো আমার আপনার জানা দরকার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আমি দুনিয়ার সমস্ত মানুষকে তৈরি করেছি মাটির সার নির্যাস থেকে তৈরি করেছি। খলাকনাল ইনসানা, মানুষকে তৈরি করেছি মাটির সার নির্যাস থেকে। আল্লাহ তাআলা আরাক আয়াতে বলেন, আমি মানুষকে তৈরি করেছি মিন তুরাব, মাটি থেকে। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিলেন মাটি থেকে,
আরেকটার ভিতরে বলে দিলেন মাটির সার নির্যাস থেকে। এর ভিতরে কথা হইল, এটা হইল একটা আগের আয়াত একটা পরের আয়াত, যেটা আল্লাহ তাআলা ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছেন আমি মাটি থেকে তৈরি করেছি। আল্লাহ পাক এর প্রসেসও বলে দিয়েছেন কি কি ভাবে তৈরি করেছে। মানুষকে আল্লাহ তাআলা সাতটি প্রসেসে তৈরি করেছেন, মোট সাত প্রকার প্রসেসে আল্লাহ পাক তৈরি করেছেন। সর্বপ্রথম মানুষ ছিল মাটি, খলাকাকুম মিন তুরাব, তোমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করেছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন সুম্মা খলাকনা নুতফাতা আলাকা, তারপর আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ওই আয়াতের ভিতরে যে আয়াত আল্লাহ তাআলা বলেছেন ফা ইন্না খলকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মা মিন নুতফাতিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নুতফা থেকে, বীজ্র থেকে, যে বীজ্র মানুষের পাজর থেকে বাহির হয়। خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب, যে বীজ্র মানুষের মেরুদণ্ড থেকে আসে ওই বীজ্র থেকে তোমাদেরকে তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা প্রথমে বললেন ফা ইন্না খলকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বললেন সুম্মা মিন নুতফাতিন, আমি তোমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করেছি। তৃতীয়ত আল্লাহ তাআলা বললেন সুম্মা মিন আলাকাতিন, তার মানে আল্লাহ তাআলা এই আয়াতে বললেন মাটি তা নুতফা হলো, নুতফার থেকে আল্লাহ তাআলা আলাকা রক্তপিণ্ড বানালেন। কিন্তু আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতে আরো স্পষ্ট করে বলে দেয় সূরা মুমিনুনের ১৩ নম্বর আয়াতের ভিতরে ওয়াখলাকনা নুতফাতা আলাকা, আমি নুতফাকে আলাকা বানিয়েছি। আল্লাহ তাআলা এখানে ডাইরেক্ট বলে দিলেন, আল্লাহ তাআলা ওখানে ইনডাইরেক্ট বলেছেন মাটির পরে আল্লাহ তাআলা সুম্মা মিন নুতফাতিন, নুতফা থেকে সৃষ্টি করেছে। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন খলকনা নুতফাতা আলাকা, আমি নুতফাকে রক্তপিণ্ড বানিয়ে দিয়েছি, আমি বীজ্রকে রক্তপিণ্ড বানিয়ে দিয়েছি। তারপরে আল্লাহ তাআলা বললেন ফা খলকনা আলাকাতা মুগা, এবং আমি ওই যে রক্তপিণ্ড তাকে বানিয়ে দিয়েছি গোস্তের টুকরা। ফা খলকনা মুজগাতা ইযামা, এবং ওই যে গোস্তের পিণ্ড বানালাম ওই গোস্ত পিণ্ডকে আমি এরপরে বানিয়ে দিলাম হাড়। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাকাসাউনা ইযামা লাহমা, এবং আমি ওই হাড় সমূহকে গোস্ত দ্বারা আবৃত করলাম। থুম্মা আংশানাহু খলকান আখর, তারপর আমি তাকে এক নতুন অবয়ব দিলাম, নতুন রূপ দিলাম। সেই রূপটা কেমন? রূহ সঞ্চার করেছেন মায়ের রেহেমের ভিতরে থাকা অবস্থায়। আল্লাহ তাআলা বলতেছে ওই রেহেমের ভিতরে কেমন রেখে দেয়। থুম্মা নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, এ রূহ দিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা মায়ের গর্ভে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যা ইচ্ছা তাই রেখে দেয়। থুম্মা নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, থুম্মা নুখরিজুকুম তিফলা, তারপর আল্লাহ তাআলা তোমাকে দুর্বল শিশুর রূপে ওই মায়ের গর্ভ থেকে বাহির করে আনেন। থুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এবং তোমাদের মধ্যে আল্লাহ তাআলা কাউকে যৌবনে পদার্পণ করার তৌফিক দেন। থুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম আইয়ুতাওয়াফা, এবং তার মধ্য থেকে কেউ কেউ মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা কেন বললেন না সুম্মা নুখরিজুকুম তিফলা ওয়া মিনকুম আইয়ুতাওয়াফা, তোমাদেরকে কাউকে আমি শিশুর রূপে বাহির করি, তারপর কেন আল্লাহ পাক মৃত্যুবরণের কথা বললেন না? আল্লাহ তাআলা কেন বললেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তোমাদের মধ্য থেকে কেউ কেউ যুবক বয়স পর্যন্ত উপনীত হয়।
যুবক বয়স পর্যন্ত উপনীত হওয়ার পরে তারপরে কেন আল্লাহ বললেন তোমাদের মধ্য থেকে কাউকে কাউকে আমি মৃত্যু দেই? এটা বলার উদ্দেশ্য আল্লাহ তাআলার হইল, আমি আল্লাহ যাকে যুবক বয়স দেওয়ার পরে মৃত্যুবরণ করাইতে পারি অবশ্যই অবশ্যই তাকে শিশু কিশোর অবস্থায়ও মৃত্যু দিতে পারতাম, এবং তাকে যাকে আমি শিশু কিশোর অবস্থায় বাহিরে এনে মৃত্যু দিতে পারি তাকে অবশ্যই অবশ্যই আমি মায়ের গর্ভেও শেষ করে দিতে পারতাম। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন মুখাল্লাকাতি ওয়া গায়রি মুখাল্লাকাতিন, এতে মুফাসসিরগণ লেখেন, তাফসিরে কুরতুবীর ভিতরে লেখেন মুখাল্লাকা ইয়া গায়রি মুখাল্লাকা। এখানে আল্লাহ তাআলা মানব সৃষ্টির কয়েকটা স্তর শেষ করার পর এখনো পর্যন্ত রূহ সঞ্চারিত হয় নাই, ফেরেশতারা এসে বলে ইয়া রব্বি, হে আমাদের রব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ফেরেশতা এসে জিজ্ঞাসা করে ইয়া রব্বি মুখাল্লাকা ইয়া গায়রে মুখাল্লাকা, হে আমাদের রব, এই যে শিশু, এই যে সন্তান, এই যে আলাকা, এটা কি মুখাল্লাকা হবে নাকি গায়রে মুখাল্লাকা হবে, মানে পরিপূর্ণতা পাবে না পরিপূর্ণতা পাবে না? আল্লাহ তাআলা যদি বলে গায়রে মুখাল্লাকা, সঙ্গে সঙ্গে মায়ের রেহেমের ভিতরে মায়ের গর্ভের ভিতরে ওই রক্তপিণ্ডটাকে শেষ করে দেওয়া হয়, সৃষ্টির মানব সৃষ্টির অন্য অন্য স্তর চেয়ার অতিক্রম করে না। আর যদি আল্লাহ তাআলা বলে মুখাল্লাকা, যদি আল্লাহ তাআলা বলে দেয় না সে পরিপূর্ণতা পাবে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা তার ভিতরে রূহ সঞ্চার করে দেয় আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলার হুকুমে যখন রূহ সঞ্চার করে দেয় তখন যখন ওই শিশুটা ওই রূহ সঞ্চার করা অবস্থায় যখন ভূমিষ্ঠ হয় আল্লাহ তাআলা বলছে থুম্মা নুখরিজুকুম তিফলা, ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়ে যায় তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে তার কাছে নিয়োজিত করে দেন, এই ফেরেশতারা তাকে সমস্ত বিপদ আপদসমূহ থেকে হেফাজত করেন এবং ঈমানের ক্ষেত্রে তার শক্তি বৃদ্ধি করেন। ফেরেশতারা কখনো জুলুমের ক্ষেত্রে শক্তি বৃদ্ধি করেন না, ঈমানের ক্ষেত্রে শক্তি বৃদ্ধি করেন যখনই দেখে এই আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার দয়া রহমতে সৃষ্টি হইল, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলো ভক্ষণ করলো। যখন মানুষ অন্য লাইনে চলে যাইতে চায়, কুফুর শিরকের ভিতরে চলে যাইতে চায়, তখন ওই ফেরেশতারা বারবার তাকে তাগিদ দিতে থাকে যে তুমি সোজা রাস্তায় ফিরে আসো। এইভাবে যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায় এবং মুসলমান হিসেবে ৪০ বছর বয়স যখন অতিক্রম করে আল্লাহ তাআলা ওই তাফসিরের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন একজন মানুষ যখন ৪০ বছর বয়স পর্যন্ত মুসলমান হিসাবে চলে যায়, মুসলমান হিসাবে জন্মগ্রহণ করার পর ৪০ বছর অতিক্রম করে, ওই ৪০ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে তিনটা রোগ থেকে নিরাপদ করে দেন। এই যে তিনটা রোগ থেকে নিরাপদ করে দেন এটা সবার জন্য না, এটা হইল খাঁটি মুসলমান আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন। একটা হইল কুষ্ঠরোগ, একটা হইল ধবল কুষ্ঠ যাকে আমরা বলি সাদা কুষ্ঠ, এবং একটা হইল উন্মাদ পাগল হওয়া থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। যখন একজন মানুষের বয়স ৫০ বছর হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার হিসাব কিতাবকে হালকা করে দেন, যখন একজন মানুষের বয়স ৬০ বছর হয়ে যায় তখন সে হাজার গুনাহ করলেও, হাজার পাপের কাজ করলেও এক সময় না এক সময় সে আল্লাহর দরবারে ফিরে যাবে, এই তৌফিক আল্লাহ দিয়ে দেন। মুসলমান হিসাবে থাকতে হবে, এটা এই জন্য বলেছেন আল্লাহ তাআলার দিকে রুজু হওয়ার তৌফিক সে পেয়ে যায়। কি জন্য, কার জন্য? ৬০ বছর বয়স হয়ে গেল কিন্তু জিন্দেগির ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, সে আল্লাহ তাআলার দিকে রুজু হওয়ার তৌফিক পেতেও পারে নাও পেতে পারে। কিন্তু একজন মানুষ সারা জীবনে শুধু সওয়াবের কাজ আর কাজ,
কিন্তু হঠাৎ করে তার পদস্খলন হলো, একটা ভুল করে ফেলল। তখন যদি তার পদস্খলন হয়ে যায়, ভুলটা যদি করে ফেলে, আল্লাহ তাআলা তাকে বেঈমান হয়ে মৃত্যু দিবেন না, বরঞ্চ তাকে ঈমানের দিকে রুজু হওয়ার তৌফিক দিয়া দিবেন। 70 বছর বয়স যখন হয়ে যায়, আসমানের অধিবাসী সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। এক ফেরেশতা আর এক ফেরেশতাকে ডেকে ডেকে বলতে থাকে, ও আল্লাহর ফেরেশতা শুনে নাও, অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসে, আল্লাহ পাকের ভালোবাসা দেখে আমরাও তাকে ভালোবাসি এবং তোমরাও তাকে ভালোবাসো। ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ যখন ভালোবাসে তোমরাও ভালোবাসো, আমরাও তাকে ভালোবাসি এবং আমরা আমাদের পরবর্তীতে যারা আছে, আমাদের নিচে যারা আছে, তাদেরকেও আমরা জানাইয়া দিব। এইভাবে আসমানের অধিবাসী সমস্ত ফেরেশতারা 70 বছর বয়স যখন একজন মানুষের মুসলমান হিসাবে চলে যায়, তখন ভালোবাসতে শুরু করে। যখন 80 বছর বয়স হয়ে যায়, তখন তার নেক আমলগুলো লেখা হয়, কিন্তু বদ আমলগুলো লেখা হয় না। যখন 90 বছর বয়স হয়ে যায়, তখন আল্লাহ পাক তার পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন এবং তার পরিবার পরিজনের জন্য সে কিয়ামতের ময়দানে শাফাআতের হকদার হয় এবং তার শাফাআত কবুল করা হয়। এই 90 বছর বয়স যখন হয়ে যায়, তখন সে সুস্থ থাকা অবস্থায় সে যুবক বয়সে যত ইবাদাতগুলো করত, সমস্ত নেক আমলগুলো তার আমল নামায় একবারে ফিরি ফিরি লিখে দেওয়া হয়। কোনো কষ্ট করা ছাড়াই তার আমল নামায় সমস্ত সোয়াবের কাজগুলো লিখে দেওয়া হয়। এর জন্য মুসলমান আল্লাহর গোলাম। তখন আল্লাহ তাআলা তার নাম দিয়ে দেয় আসিরুল্লাহ ফিল আরদ বা আমিনুল্লাহ ফিল আরদ। দুনিয়ার ভিতরে সে আল্লাহ তাআলার বন্দি। এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ামিনকুম আইয়ুরদ্দু ইলা আরদালিল উমুরি, এবং তোমাদের মধ্য থেকে কেউ কেউ অক্ষম বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে যায়। অক্ষম বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে যায়। অক্ষম বৃদ্ধ বয়স কাকে বলে? যে বয়সে নিজের ইচ্ছায় সে নিজে কোনো কাজ করতে পারে না, অন্য মানুষ ধরে ধরে কোনো কাজ সমাধা করাতে হয়। এই সম্পর্কে আল্লাহর রসুল হাদিসের ভিতরে বলেছেন, এ আমার সাহাবীরা, তোমরা আর জানে উমর থেকে পানাহ চাও, অক্ষম বৃদ্ধ বয়স থেকে পানাহ চাও। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নিজে সবসময় দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে আর জালে উমরে পৌঁছাবেন না, এবং তার সন্তানদেরকেও দোয়া শিখিয়েছেন, এ আমার সন্তানেরা তোমরাও সবসময় দোয়া করতে থাকো, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে আর জালে উমরে না পৌঁছায়। এর জন্য আমাদের দোয়া করা দরকার। একজন মানুষ কত অসহায় হয়ে যায় যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়। এর জন্য রে মুসলমান, প্রথমেই যে কথা বলতেছিলাম, মানুষ সৃষ্টির 7টা প্রসেস, 7টা ধাপ পার হয়ে তারপর মানুষ মানুষে রূপান্তরিত হয়। প্রথম ধাপটা হইল মাটি দিয়ে মানুষ সৃষ্টি। তারপর ওই মাটির থেকে আল্লাহ তাআলা বীজ্র বানাইয়া দেন। এই বীজ্রকে আল্লাহ তাআলা 40 দিন পর রক্তে পিণ্ডে পরিণত করেন। রক্তে পিণ্ডে পরিণত করার পর 40 দিন পর আল্লাহ তাআলা ওই রক্তপিণ্ডকে মাংসে পিণ্ডের রূপ দেন, মাংসপিণ্ড হিসাবে রূপ দেন। মাংসপিণ্ড রূপ দেওয়ার পর 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ওই মাংসপিণ্ডের ভিতরে একটা হাড়ের রূপ দেন।
আল্লাহ তাআলা আরো 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই হাড়ের উপরে গোস্তের আবরণ চামড়ার আবরণ আল্লাহ তাআলা দিয়ে দেন এরপরে আল্লাহ তাআলা সুম্মা আনশানাহু খালকান আখর আল্লাহ তাআলা তাকে একটা নতুন অবয়ব সৃষ্টি করেন অর্থাৎ আল্লাহ তাআলা তার ভিতরে রূহ সঞ্চার করে দেন এর জন্য মুসলমান আল্লাহর গোলাম আমরা এই সমস্ত আলোচনা থেকে বুঝলাম যে মানুষ সৃষ্টির রহস্য কি মানুষ কিভাবে তৈরি হইল মানুষ কিসের থেকে তৈরি হইল মানুষ কি জন্য তৈরি হইল মানুষ তৈরি হইল আল্লাহ তাআলার ইবাদতের জন্য মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষকে সৃষ্টি করল মানুষ আল্লাহ সৃষ্টি করল আল্লাহ তাআলা বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি تقويم ونطر الله تعالى بل إن الإنسان خلق ضعيفا মানুষ সৃষ্টি হয়েছে কিসের জন্য মানুষ সৃষ্টি হয়েছে ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য মানুষ সৃষ্টি হয়েছে কার থেকে বাবা আদম থেকে মানুষ সৃষ্টি হয়েছে কি কি জিনিস দ্বারা এক নম্বর হইল তুরাব মাটি দুই নম্বরে হইল নুতফা এটা হইল বীজ্র তারপর হইল আলাকা রক্তপিণ্ড তারপরে হইল মুজগা এটা হইল মাংসপিণ্ড তারপরে হইল ইদামা হাড় তারপর ওই হাড়কে ফাকাসাউনাল ইদামা লাহমা ওই হাড়কে গোস্ত দ্বারা আবৃত করেছেন তারপরে সুম্মা আনশানাহু খালকান আখর তারপর একটা নতুন রূপ দিয়েছেন অর্থাৎ রূহ সঞ্চার করেছেন তারপর আল্লাহ তাআলা কি করেছেন সুম্মা নুখরিজুকুম তিফলা আল্লাহ তাআলা বাচ্চা রূপে বাহির করেছেন তারপর আল্লাহ তাআলা কি করেছেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম তার মধ্য থেকে তোমাদের কাউকে যুবক বানিয়েছে আমিনকুম আইয়ুতাওয়াফা ওয়া মিনকুম আইয়ুরদ্দু ইলা আরদালিল উমর যুবক বয়স বানানোর পরে আল্লাহ তাআলা তোমাদের তার ভিতর থেকে কাউকে কাউকে মৃত্যু দান করেছেন অর্থাৎ শেষ বয়স পর্যন্ত যায় নাই আরজালে উমর পর্যন্ত যায় নাই আবার কাউকে কাউকে আল্লাহ তাআলা ওই অক্ষম বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দিয়েছে তারপর আল্লাহ তাআলা বলেছে সুম্মা আমাতাহু ফা আকবারা তারপর মানুষ মৃত্যুবরণ করে এবং কবরস্থ হয় আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন তারপর তোমাদের কাউকে মৃত্যু দেওয়া হবে তারপর আল্লাহ তাআলা এই সূরা মুমিনুনের ১৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন তারপর কিয়ামতের ময়দানে আবার তোমাদের পুনরুত্থান করা হবে এর জন্য রে মুসলমান আল্লাহর গোলাম মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ মায়ের রেহেমের ভিতরে কিভাবে ছিল কেমন ছিল কিসের থেকে তৈরি হইল কোন কোন প্রসেসে তৈরি হইল সব কিছু আল্লাহ তাআলা বলে দেওয়ার পর আল্লাহ তাআলা তার শেষ পরিণতি সম্পর্কেও জানাই দিলেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন এরপর তোমরা মৃত্যুবরণ করবে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন এবং তোমাদেরকে আবার ওই কবর থেকে পুনরায় জাগ্রত করা হবে জীবিত করা হবে কিয়ামতের ময়দানে উঠানো হবে এর জন্য খুব সাবধান দুনিয়াতে আমরা কেউ এই আকীদা পোষণ করব না আমরা বাদরের জাত আমরা হইলাম মানুষের জাত